আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আপলোডের পর একটি ভিডিওতে যখন কোনো ভুল থেকে যায়। মনে করুন, আমি একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে হঠাৎ করে দেখলাম যে আমার একটি ভুল অংশ রয়ে গেছে। তাহলে সেই অংশটিকে কীভাবে কেটে ফেলে দেব সেটি খুব সহজে আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাচ্ছি। যাওয়ার আগে একটি কথা বলে রাখি, প্লিজ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন সবার আগে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। তো আমি ক্রোম ব্রাউজার পছন্দ করি, তাই ক্রোম ব্রাউজারে কাজটি করে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্রাউজারে কাজটি করতে পারেন। তো আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে ক্রোম ব্রাউজারে যে হোম পেজ সেটি চলে এসেছে। সেখান থেকে আমরা গুগল সার্চ ক্লিক করব। ক্লিক করার পরে সার্চ অপশন ওপেন হয়েছে। তো এখানে আমরা লিখব studio.youtube.com। এটা লেখার পরে আমরা গোতে ক্লিক করব। তারপরে আমাদের সামনে চলে এসেছে আমাদের যে স্টুডিও, অর্থাৎ ইউটিউব স্টুডিও যে হোম পেজ সেটি চলে এসেছে। তো সেটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে অপশনগুলো রয়েছে। তো সেখান থেকে আপনারা কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর বন্ধুরা, আপনারা যে ভিডিওটি আপনাদের ভুল রয়েছে সেই ভিডিওটিতে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা ফ্যান আইকনে ক্লিক করবেন। এরপরে বাম পাশের এডিটর প্যানেলে ক্লিক করুন। এরপরে আপনাদের সামনে চলে এসেছে এডিটর প্যানেলটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রিম অপশন রয়েছে। বন্ধুরা, আমাদের সামনে যে বারটি রয়েছে সেটাকে এদিক সেদিক নাড়ালেই আপনারা দেখতে পাচ্ছেন টাইমটা নড়তেছে, অর্থাৎ টাইমটা চেঞ্জ হচ্ছে। তো এটা দেওয়া হয়েছে নির্দিষ্ট একটি সীমানাকে শনাক্ত করার জন্য। তো আপনারা আপনাদের নির্দিষ্ট সীমানাটা শনাক্ত করবেন। আপনারা চাইলে ডান পাশে উপরে যে ঝুম আইকনটা রয়েছে সেটা দিয়ে আপনার ভিডিওটিকে ঝুম করতে পারেন। তো আমি আমার নির্দিষ্ট এই সীমানাটাকে চয়েস করলাম। চয়েস করার পর আপনারা ট্রিমে ক্লিক করবেন। ট্রিমে যখন ক্লিক করবেন তখন আপনাদের পুরো প্যানেলটাই শনাক্ত হয়ে যাবে। তারপর আপনারা নিচে স্প্লিট আইকনে ক্লিক করবেন। স্প্লিট অপশন ক্লিক করার পর আপনাদের এখানে শনাক্তটা রাইট হয়েছে। তো এখান থেকে আপনারা কতটুকু জায়গা শনাক্ত করবেন সীমানাটা আপনার সমান শনাক্ত করে দেবেন, যে এতটুকু জায়গা আপনারা কাট করতে চাচ্ছেন। তো আমি এটাকে পুরোটাই শনাক্ত করতে চাচ্ছি, যেহেতু আমার বাকি অংশটা আমি ফেলে দিতে চাচ্ছি। তো আমি যেহেতু বাকি অংশটা ফেলে দিতে চাচ্ছি, আমি পুরোটাকে শনাক্ত করলাম। শনাক্ত করার পরে আপনারা নিচে যে প্রিভিউ অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি পপ আপ চলে আসবে। এখানে আপনাদের সাথে তারা বলবে যে আপনারা কি আসলেই ভিডিওটিকে কেটে ফেলতে চাচ্ছেন কি না, এবং কি সতর্ক হন, ভাবনা চিন্তা করুন। তো এই ধরনের সতর্কতা ইয়ে দিবে। তো আপনারা সেটাকে জাস্ট সেভ করে দেবেন। বন্ধুরা, ওয়েলকাম। ভিডিওটি একটু সময় নেবে, সময় নিয়ে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এরপরে আপনাদের কোনো কাজ নেই, আপনারা জাস্ট ইউটিউবের হোম অপশনে অথবা কেটে দিয়ে আপনারা বের হয়ে চলে আসতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি দেখে আপনারা যদি একটুখানি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দেবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।